আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখবো কিভাবে অপ্রয়োজনীয় মেইল বা যেটাকে আমরা বলি স্প্যাম মেইল, সেই মেইলগুলো কিভাবে বন্ধ করে রাখবো, আমার মেইলে ঢুকতে দেবো না। যেমন ধরেন এখানে ইনফো @jeans.com, এই মেইল থেকে আমরা এটা চেক করব। দেখুন এই যে বিট নামে একটা মেইল আসছে, এই মেইলটা আমার অপ্রয়োজনীয়, এই মেইলটা আমার জন্য বিরক্তিকর। এই মেইলটা আমি প্রথমে কপি করে নেব, কপি করে দেন আমি এখান থেকে যাব এই যে স্প্যাম ফিল্টারিং, স্প্যাম ফিল্টার একটা অপশন আছে, সেখানে যাব, যাব এডিশনাল, এখান থেকে আমি ক্লিক করব এডিট স্প্যাম ব্যাক লিস্ট সেটিং, এইখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যে অ্যাড নিউ দিব, নিয়ে আমি যে ফিল্টারটা কপি করছি এটা পেস্ট করবো, এই দেখেন পেস্ট করছি, আপডেট দিয়ে দিব, আপডেট দিলাম। এখন দেখেন আমার আরেকটা মেইল আছে, যেমন এই মেইলটা, এই মেইলটা আমার স্প্যাম মেইল, এটা অদরকারি মেইল যেটা আমার জন্য বিরক্তিকর। এখানে এখানে আমরা কপি করলাম, কপি করার পরে এখানে অ্যাড দিলাম, এখানে আবার পেস্ট করলাম, পেস্ট আপডেট দেন ওকে, আমার কাজ শেষ, এই মেইলগুলো আর ইনবক্সে আসবে না। থ্যাংক ইউ।